আসসালামু আলাইকুম, বিডিও টুডেস অনলাইন পত্রিকা থেকে আপনাকে স্বাগতম। আজকে আমরা আছি বাংলাদেশের স্বনামধন্য হসপিটাল ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাবে। আমরা এখানকার চিকিৎসা সেবার মান নিয়ে কথা বলবো একজন পেশেন্টের সাথে, যিনি কিনা এখানে ভর্তি থেকে চিকিৎসা নিয়েছেন। আমরা সরাসরি কথা বলি তার সাথে। আসসালামু আলাইকুম। বাবা, আপনার নাম কি? শিন আক্তার। আপনি কোত্থেকে আসছেন? যাত্রাবাড়ি ধনিয়া থেকে। আচ্ছা, আপনার কি সমস্যা ছিল, কেন এখানে ভর্তি ছিলেন? আমার ডিস্ক ফাটা ছিল, এর জন্য আমি স্যারের সাথে পরামর্শ করে এখানে অ্যাডমিট হই। স্যারের সাথে পরামর্শ করে? আচ্ছা, কোন স্যার চিকিৎসাধীন ছিলেন? শফিউল্লাহ প্রধান। আচ্ছা, ডিস্কের প্রবলেম ছিল, ডিস্ক ফাটা। সেটা কত বছর যাবত ভুগছিলেন আপনি সমস্যাটা? এটা প্রায় 3-4 বছর যাবত দিই, কিন্তু এর আগে আমি ট্রিটমেন্ট করিয়েছিলাম, কিন্তু সেরকম ফল হয়নি। এর আগেও চিকিৎসা নিয়েছেন কিন্তু কোন সুফল পাননি? আচ্ছা, এখানে আপনি কবে এসেছেন? এখানে আজকে 14 দিন। আপনি ভর্তি ছিলেন? ভর্তি ছিল। আচ্ছা, এখন কি, এখনকার কি অবস্থা? আলহামদুলিল্লাহ, এখন অনেক ভালো, সুস্থ। আচ্ছা, এই ডিপিএসসি আপনি সন্ধানটা কোথায় পেলেন? আমি ফেসবুকে মাধ্যমে আর টিভিতে লাইভ দেখে ওখানে অ্যাড্রেসটা দেখে আসছে। আচ্ছা আচ্ছা, তো এখন আপনি কেমন বোধ করছেন? আলহামদুলিল্লাহ ভালো, আর অনেক সুস্থ, ব্যথা নেই। আচ্ছা, ঠিক আছে। আর এইখানকার পরিবেশ সম্পর্কে যদি জানতে চাই আপনি কি বলবেন? এখানকার পরিবেশটা কেমন? অনেক ভালো। চিকিৎসা সেবার মান? মানও ভালো, অনেক ভালো। আচ্ছা, ঠিক আছে। অন্যান্য পেশেন্টরা যারা এই সমস্যায় ভুগছেন তাদের সম্পর্কে কিছু বলার যদি থাকে, কোনো পরামর্শ? যারা স্যারের মাধ্যমে, সাক্ষাতের মাধ্যমে যদি এখানে আসে, সে মানে আমার মতন তারাও আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। বিডিও টুডে পত্রিকা থেকে। আসসালামু আলাইকুম।